এই প্রতিষ্ঠান আমাদের শ্রম স্বপ্ন ও ভালোবাসায় গড়া শাহাদিক স্টাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত শাহাদিক স্টাইল পরিবার কলেজ শেষে ক্যারিয়ার ভাবে সুযোগ পেলে র‍্যাম্পে হাঁটে সেলিব্রিটি সে সনাম ধন্যা চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান রোজার শেষে ঈদের ফিতর আনন্দিত প্রাণ নমস্কার শাহাদিক স্টাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত প্রত্যেক দিনের মতো আমি রিয়া এই মুহূর্তে চলে এসেছি শাহাদিক স্টাইলে সঙ্গে নিয়ে তোমাদেরকে আর আমার সঙ্গে রয়েছে শাহাদিক স্টাইলের ডিজাইনার কর্ণধার মাস্টার উইভার শ্রীকান্তি সাহা দাদা স্বাগত আজকের অনুষ্ঠানে আর আজকের পর্বে আমরা প্রথম শাড়ি কোনটা দেখব না ওই আমরা তো এখন নতুন এটা বাংলা ভবি আচ্ছা বাংলা রনে উদয় হবে অনেক দিন পরেই শব্দটা আবার আসলো খুব সুন্দর একটা আমরা তৈরি করেছি দেখো এগুলো সব নিউ অ্যারাইভাল মানে আগম এখন তো ঈদ চলছে ঈদের জন্য কিছু তৈরি হয়ে এখন আমাদের প্রতিষ্ঠানে এসেছে আর এর এগুলোর মধ্যে আরো অনেক বেশি নতুন ভ্যারাইটি আরো আসবে মানে আগমনীতে আচ্ছা আচ্ছা এটা দেখো এর মধ্যে কিন্তু হালকা একটা দূরে আঁচলের পোরশনটা ব্ল্যাক এর উপরে এরকম যাচ্ছে সঙ্গে একটা টিস্যু এফেক্টে বর্ডার টাসেল আছে নিচে একদম এন্ড পার্ট একটা টাসেল এফেক্ট রয়েছে তারপরে বডিটা একদম নিজস্ব মানে ওই প্রক্রিয়ায় একদম রংগুলো ডাই আমার নিজস্ব চিন্তা ভাবনা করেছে লালটা এসে দেখবেন লালটা লালটা একটু অন্য ধরনের আছে একদম মিষ্টি একটা লাল খুব সুন্দর লালটা শাড়িটা কিন্তু হাফ এন্ড হাফ রয়েছে হাফ হাফটা কিন্তু আবার এরকম ব্ল্যাক এর উপর আর এটা হচ্ছে এই দেখো এই কটনের সঙ্গে আমরা একটা যদি আমরা আগের দিনে হতো আর আচ্ছা আগে তো শুধু জরি দিয়ে টিস্যু হতো কিন্তু এটা আমরা একটা একটা মানে সিলভার তো তাই হয়েছে একটা সুতো ওই যেটাকে রেশমি জরি বলে রেশমি জরিটা হচ্ছে পাকিয়ে হয় টুইস্টেড করা হয় আর এটা টুইস্টেড করা টুইস্টেড করলে অনেক কস্টলি আচ্ছা আচ্ছা একটা কটন একটা জরি টিস্যু জরি আচ্ছা আচ্ছা সেইভাবে টিস্যুটাকে করা হয়েছে বাহ এর এফেক্টটা কিন্তু শাড়িটাকে একদম বদলে দিয়েছে এক খুব সুন্দর একটা লুকস এসেছে পুরো হাফটা এরকম ব্ল্যাক এর উপর চলে গেছে রানিং ব্লাউজ দামটা বলে দাও এই শাড়িটার দাম বলে দিই একদম বাংলার রবির পর্বের শাড়ি এটা দাম হচ্ছে 1305 টাকা 1305 হচ্ছে এই শাড়িটার দাম আর যে সমস্ত শাড়ি তোমাদের পছন্দ হবে তোমরা মোবাইল ফোনে একটা ছবি তুলে রাখতে পারো যখন প্রতিষ্ঠানে আসবে সেই রেফারেন্সটা দেখাবে নিশ্চয়ই পছন্দ অনুযায়ী জিনিসটা পেয়ে যাবে ওয়াও এ তো আমাদের একদম নকশি কাঁথায় লালন দাদার ভাষায় তো লালন ফকিরের কথাই মনে পড়ে যায় লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই নগরে সর্বধর্মের মিলন দেখি বারাসাত শহরে এটা হচ্ছে রিসাইকেলিং এটা একটা বেড শীতও বলতে পারেন বেড কভারও বলতে পারেন যে আমি আমার দেশের ভাই বোনেরা যেইভাবে কাজগুলো করছে তাদেরকে আমি সঙ্গে নিলাম এটা দেখো এটা এটা কিন্তু সিল্ক পুরো সিল্ক মেটেরিয়াল একদম পুরোটা সিল্ক হচ্ছে একদম মানে কি বলবো আর পুরোটা না মানে একদম সিল্কের উপরে হচ্ছে পুরো গুড়ি রান দিয়ে অল ওভার জিনিসটাকে পুরো একদম অন্য একটা লুক দেওয়া রয়েছে একটা দিকটা এরকম হয়েছে আর একটা দিকটা এরকম হয়েছে ডাবল সাইড যেহেতু রান আচ্ছা 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 বাহ এই ধরনের বেডশিট বেড কভার পাঞ্জাবি শাড়ি সমস্ত কিছু মানে আপনার বাড়িতে যে সমস্ত জিনিস ওয়েস্টেজ ফেলে দেওয়া জিনিস সেগুলোকে সংগ্রহ করে এনজাইম ওয়াশ করে আবার একদম নতুন করে আবার রিসাইক্লিং একদম একদম আর এটা যেহেতু 100% সিল্ক এর জন্য কিন্তু সিল্ক মার্কেট ট্যাগ হয়ে গেছে আর এগুলোর দাম কিন্তু দামটা বলে দাও তুমি এইটার দাম হচ্ছে 5850 টাকা একদম পিওর সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে কিন্তু এগুলো এখানে আমরা যেই সমস্ত জিনিস নিয়ে কাজকর্মগুলো করছি এই অনুষ্ঠানে নিয়ে আসছি এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি আছে আপনারা প্রতিষ্ঠানে এসে দেখবেন আর এইটা হচ্ছে দেখো এটা একটা খাদি এটা দেশের এটা হচ্ছে মানে কি বলবো মানে বাড়িতে ক্যাজুয়াল বাজারে যাওয়া কোথায় আড্ডা দেওয়ার জন্য একদম ফতুয়ার কাপড় আর কি আচ্ছা 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 বাহ ফতুয়ার কাপড় একদম ধনেকালির যে একটা এক্স্যাক্টলি আমি এটাই বলছি হ্যাঁ
ধনেখালি যে দারুণ জিনিসটা খুব সুন্দর আর ম্যাচিংটা কত সুন্দর লাইট থেকে দেশ পর্বে যেহেতু খাদি এটা হচ্ছে দেশ পর্বের আছে একদম দেশের সেই জন্য ট্যাগ আর দেশ হচ্ছে মায়ের আঁচলের মতো খাঁটি আমার দেশ আমার পণ্য একদম একটা বেশ খাঁটি খাঁটি গন্ধ আছে একদম সাধ্যের মধ্যে 375 টাকা মাত্র দাম দারুণ মেটেরিয়াল মানে হাত দিয়ে জাস্ট বুঝতে পারছি কতটা ভালো এই একটা শাড়ি দেখো আচ্ছা এত সুন্দর জীবনে কোনো দিন পূর্ণ হবে না এই শাড়ি একদম আর শাহ টেক্সটাইল কিন্তু সেই সঙ্গে বলে রাখি একটা পুরোটাই ডিপার্টমেন্টাল স্টোর আর এখন তো ঈদ চলছে ঈদের জন্য কেনাকাটার কিন্তু একদম দারুণ সম্ভার রয়েছে সুতরাং যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো এক ছাদের তলায় সবকিছু পেয়ে যাবে না রিয়া ঈদই যখন বলছো তখন খুশির ঈদ হবে মানে একদম এসে যাচ্ছে নিশ্চয় চলছে উপবাসের মতো পবিত্র রমজান রোজার শেষে ঈদ উল ফিতর আনন্দিত পান এই শাড়িটা দেখো কত সুন্দর এই শাড়িটা কিন্তু কোনো বয়স নেই এইটা দেখো এই যে এইগুলো মনে হয় যেন রান করা আছে রান করা আছে উইভিং হয়েছে আচ্ছা অলিভার শাড়ি বর্ডারটা তো সেরকম কিন্তু সিমিলারিটি কি এটা ছোট রান আছে বাহ আর ব্লাউজটাও কিন্তু তাই হয়েছে শাড়িটার বুননটাই তো একদম আলাদা তফরের মধ্যে হ্যাঁ খুব সুন্দর এটা আর এইটা হচ্ছে ব্লাউজ আচ্ছা ব্লাউজটা কিন্তু আবার একদম কন্ট্রাস্ট আছে খুব সুন্দর দেখতে শাড়িতে এটা দাম বলে দিই এটা কিন্তু দেশ পর্বের শাড়ি এটা দাম হচ্ছে 3970 আর দূরের বন্ধুরা তোমরা শাহ টেক্সটাইলে আসো এখানে এসে থেকে কেনাকাটা করো শাহ টেক্সটাইলের তো এখন আগে দুটো অতিথিশালা ছিল দাদা এখন তো তিনটে হয়েছে সুতরাং আপনারা আসুন এসে থাকুন ওটা আপনাদেরই প্রতিষ্ঠান আপনাদের টাকাতেই তৈরি হয়েছে এটা বাহ এই পর্বে তো সব নতুন নতুন এটা বিরাশি শাড়ি অজানা একদম আগের দিনে আট পরে যেসব শাড়িগুলো তৈরি হচ্ছে একদম ঠিক সেমি না সেটাই দেখছি মানে কটন শাড়ি কত ভ্যারাইটি দামটা শুনলে একটু অবাকই হবেন আপনারা দামটা বলুন 640 টাকা খুব সুন্দর উইথ ব্লাউজ একদম হালকা একটা শাড়ি একদম লাইট ওয়েট এটা কিন্তু খুব সুন্দর বুনন হয়েছে এই শাড়িটা খুব ভালো শাড়ি অলিভার শাড়িটা এরকম একটা টোনেই গেছে আর এটাতে কিন্তু রানিং ব্লাউজ পিস রয়েছে এটা হচ্ছে ব্লাউজ মাত্র দাম 640 টাকা যে সমস্ত শাড়ি তো মানে টেক্সটাইল তো একটা সহজ বিভাগ আছে এখানে এসে আপনারা সহজেই কেনাকাটা করুন একদম এটা এটা চান্দিনী চান্দিনীর উপর আছে আমরা কটনের উপর আছে খুব ভালো সারা বছর পরা যায় এরকম একটা মেটেরিয়াল হচ্ছে চান্দিনী বাকি সুন্দরন না শাড়িটা এগুলো চান্দেরিতে কিন্তু আমরা একটু নতুন ধরনের এইবার থেকে পুজোর জন্য নতুন ভাবে করছি একদম নতুন ভাবে যেসব মানে কাপড়টা এত কমফোর্টেবল তো একটা সিল্ক আর একটা কটন থাকে সেজন্য আমরা নতুন ভাবে সমস্ত প্রিন্ট গুলো করছি এবং ওদের আগে যে সমস্ত ওদের কালচারে যেগুলো ডাবু প্রিন্ট ছিল বা অন্য প্রিন্ট ছিল সেগুলোর থেকে একটু বেরিয়ে যেমন এইটাও ওখান থেকেই বেরিয়ে এই প্রিন্ট গুলো দেখবেন আপনাদের একটু অচেনাই হবে চন্দেরি মেটেরিয়ালটা ইটসেলফ এত ভালো যাদের নেই তারা প্রত্যেকে একটা করে রাখবে খুব সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসতে রয়েছে পুরোটা প্লেনে এটা দাম বলে দিই এটা দাম হচ্ছে 1410 টাকা দাদা এরপর আমরা কোন শাড়িটা দেখব একদম মানে কি বলবো মানে শেষ দেখব আচ্ছা শেষ মানে এর মধ্যে কিন্তু ওই যে 82-84 এই শেষটা কিন্তু সবাই এখন খেস করছে কিন্তু আমাদের কাপড়ের ম্যাটেরিয়ালটা একদম 100% কটন ওটা কিন্তু কিছু ভেজাল সুতো তো এখন খেস তৈরি করছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আমাদের বিদেশি কাউন্টার সুতো যেটা হচ্ছে ওই অজানা বাংলার একদম আর এটা হচ্ছে একদম ভেজিটেবল ডাইয়ে কিন্তু এইভাবে করা আছে ব্ল্যাক এর উপরে যে একটা স্ট্রিপ গেছে সেটা কিন্তু একদম ভেজিটেবল ডাইয়ের উপর কি দাও ভেজিটেবল ডাই একদম মানে কি বলবো এজো ফ্রি আছে মানে গায়ে কোনো সংক্রামক আর এক একটা এক এক রকম হচ্ছে দাম একদম সাধ্যের মধ্যে এটা এই যে খেসটা হচ্ছে খেসটা কিন্তু রিসাইকেল সে ওয়েস্টেজ দিয়ে কিন্তু আমরা একটু কাছে যাব এই যে ওয়েস্টেজ দিয়ে কিন্তু সেভাবে করা হয় একদম একদম আর তারপরে হচ্ছে পুরোটা আবার এরকম হাফটা আবার হচ্ছে আঁচলের
আর এটা হচ্ছে এই যে বডিটা রয়েছে বডিটা কিন্তু আপনার ওই স্ক্রিপ্টের উপরেই একদম কুচির কোশ্চেন না উপরে মানে কিছু না যেরকম যেরকম ডিজাইন আসে সেরকম সেরকম আমরা কেটে করি একদম দামটা দাদা এত কম মানে দামটা হচ্ছে এটা আমরা এই যে এটা যখন করছি এটা কয়েক 100 মিটার একসঙ্গে করছি চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান রোজার শেষে ঈদের ফিতর আনন্দিত প্রাণ শাহ টেক্সটাইল হরিতলা বারাসাত কেনাকাটা করুন সঙ্গে নিন উপহার 5000 টাকা কেনাকাটা এয়ারব্যাগ অথবা টু পিসেস গ্লাস স্টোরেজ জার 7500 টাকার কেনাকাটায় ইম্পোর্টেড লেডিস ব্যাগ অথবা হ্যান্ডলুম বেডশিট অথবা ফ্রাই প্যান 10000 টাকার কেনাকাটায় পোলো ট্রলি ব্যাগ অথবা হ্যান্ডলুম বেডশিট অথবা জাপান স্টেইনলেস স্টিল মাল্টি বেসিন 15000 টাকার কেনাকাটায় 20 পিসেস ডিনার সেট অথবা হার্ড কুকওয়্যার 20000 টাকার কেনাকাটায় প্রেসার কুকার অথবা 3 পিসেস ক্রকারি সেট অথবা মাল্টি ইউটিলিটি প্যান 30000 টাকার কেনাকাটায় ইন্ডাকশন কুকওয়্যার অথবা এয়ার ফ্যান অথবা ইম্পোর্টেড ট্রলি অথবা ইম্পোর্টেড ট্রাভেল কাম ট্রলি 40000 টাকার কেনাকাটায় ইন্ডাকশন কুকওয়্যার অথবা পেডেস্ট্রাল ফ্যান চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান রোজার শেষে ঈদের ফিতর আনন্দিত প্রাণ শাহ টেক্সটাইল হরিতলা বারাসাত অজানা বাংলা বাংলার ভিতরে অনেক বাংলা এই বাংলা সমৃদ্ধ বাংলা রংটা তো দুর্দান্ত শুধু কালার ম্যাচিংটা আপনারা দেখুন বাহ আগে হচ্ছে আঁচলটা যাচ্ছে পুরো একদম মিষ্টি একটা রানী কালারের উপরে একটা অনুরোধ আপনাদের কাছে করব একটা অ্যাপিল করব একটা আবেদন করব সেটা হচ্ছে আপনারা এসে দেখুন ফোনে বা হোয়াটসঅ্যাপে বুকিং না করে একদম যে সাহা টেক্সটাইলে যে একটা কর্মকাণ্ড বা এত মানে মানুষ কাজ করছে একদম যে সেটা তো কাজ তো আপনাদেরই করছে আপনারা এসে দেখুন কি ভ্যারাইটিটা হয়েছে টিভির পর্দায় দেখলে এটা দেখো হাফ সিল্কের উপরে হয়েছে একটা রেশম আর একটা কটন একদম লাইট একদম হালকা বুঝতেই পারছি এই যে ফ্লোরেসেন্ট কালার গুলো এই যে দেখুন একটা হচ্ছে গঙ্গা যমুনা কালার একদিকে গোল্ডেন আর একদিকে হচ্ছে প্যারট গ্রিন আর এটা কিন্তু একদম দেখো এই যে ট্রাইবাল মোটিভের মতো করে অনেকটা এক্স্যাক্টলি পুরো এই ভেতরের কাজটা আর সেটাই মানে দূরের বন্ধুরা তোমরা এবং যারা কাছে থাকো তারাও কিন্তু প্রতিষ্ঠানে এসে দেখো দূরের বন্ধুরা যদি না আসতে পারেন তারা বুক করুন বা হোয়াটসঅ্যাপ করে সেভাবে নিন প্লিজ কাছের বন্ধুদেরকে একবার অনুরোধ করছি যে অজানা বাংলা দেশ অরণ্য কুটির শিল্প উদ্যোগ স্বদেশী এইগুলো এসে ব্লাউজটা দেখো ব্লাউজটা একদম কোন রুটের বাইরে সিলেবাসের বাইরে এর সঙ্গে কোন কালার ম্যাচিং নেই সত্যি তাই শুধু আঁচলের সঙ্গে শুধু সিমিলারিটি ম্যাচিং আরো কিছু নতুন সংগ্রহ আমাদের কাছে এসছে আপনারা মানে প্রত্যেক এই পর্ব তো কিছু রাখবে পরের পর্বগুলো আপনারা তো দেখেন আপনারা মানে কি বলবো মানে সেই কারণে মানে প্রতিনিয়ত কিন্তু অনুষ্ঠান দেখতে হবে শাহ টেক্সটাইল পরিপূর্ণ এই অনুষ্ঠান প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 12টায় প্রত্যেক মানে প্রতিনিয়ত ভালো ভালো প্রোডাক্ট এবার আগমনীতে ঈদ উৎসবে আমরা কিছু প্রোডাক্ট লঞ্চ করেছি আর আগমনীতে আমাদের প্রচুর প্রোডাক্ট এটা হচ্ছে দেখো কি সুন্দর ইন্টারলকিং এটা ব্লাউজ আর এই আঁচলটা কিন্তু জামদানির আঁচলে হয়েছে আচ্ছা জামদানির আদলে হচ্ছে আঁচলটা হয়েছে শাড়িটার মধ্যে সিল্ক আছে বলে
এত সুন্দর একটা শাইনিং মনে হয় না বাংলার ভিতরে আরেক বাংলা লুকিয়ে আছে মনে হয় না মানে এই বাংলা সমৃদ্ধ বাংলা যেটা আমার বাংলায় তৈরি হয়েছে এটা আমার গর্বের বাংলা সত্যি তো মানে এত সুন্দর এইগুলো তো দেখবার এই জিনিসগুলো শুধু দেখলে হবে না আমাদের সকলকে গায়ে নিতে হবে পড়তে হবে খুব সুন্দর শাড়ি এটা দামটা বলুন খুব সুন্দর এটা দাম হচ্ছে 3750 এই একটা আছে দেখো এটা যেহেতু 120 গ্যাস আগের শাড়িটা 120 গ্যাস মাত্রায় ছিল আর এটা দেখো এটা একটা মানে এটা 102 গ্যাস আচ্ছা একটা ওটা একটা সিল্ক ছিল রেশম ছিল আর একটা 120 গ্যাস মাত্রায় হ্যাঁ আর এটা কটন একটা কটন 100 পাউন্ড কটন আর একটা 102 গ্যাস মাত্রায় গ্যাস হচ্ছে আপনার যাকে মাত্রায় কটন বলি যেই কটনটাকে যেটা মানে মাস্টারাইজ করা হয় টক্সাইড দিয়ে সেটা এইটা খুব ফ্যাশনেবল কি আমরা সাউথের শাড়ি পরব আমরা বাংলা শাড়ি পরব এই যে দেখো আমরা কিন্তু উড়িষ্যার টেকনোলজিটাকে কিন্তু আমরা শিখে গেছি আমরা ভালো করে একটু দেখে নিচ্ছি হ্যাঁ এই যে রিপগুলো আছে এগুলো কিন্তু সুতো ইয়ান ডাই করার মধ্যে মেজারমেন্ট হয় এটা কিন্তু টাফ টেকনোলজি সবাই পারে না 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 উড়িষ্যাতে হয় একদম উড়িষ্যাতে এটা খুব পেটেন্ট একটা এই দেখো ওই এই এই টোনটা বেরিয়ে গেছে আর এটা কিন্তু দেখো আঁচলটা দেখো আঁচলটা আঁচলের সঙ্গে ম্যাচ করে যাবো আসলে আর এটা হচ্ছে স্টাইল স্মার্ট লুক খুব স্মার্ট লুক এটা রয়েছে মানে কপিন কালার একটা রয়েছে আঁচলের পরে তারপরে কিন্তু কুচিতে এটা রয়েছে কুচিতে পোর্শন মেজারমেন্টটা যতটা দাদা হয় তার থেকে কিন্তু একটু এক্সট্রা হয়েছে শাড়িটা যখন আপনারা পরবেন তখন কিন্তু শাড়িটা সুন্দর করে কাস্টমাইজ করে মানে সুন্দর করে একদম একদম ঠিকভাবে পরলে কিন্তু বুঝতে পারবে যে কি রকম না শাড়িটা পরে একবার মানে হালকা ভাবে ট্রায়াল দিতে হয় যে কোনো শাড়ি যখন প্রথম তুমি পরবে হ্যাঁ বা আপনারা যখন পরেন তখন একটা হালকা করে একটা ট্রায়াল দেওয়া হয় তারপরে কিন্তু ঠিকঠাক করে একদম বা একজনে এসে অ্যাসিস্ট করে দেয় তাই তো একদম একদম যেমন রিয়াকে করে তাহলে বোঝা এটার দাম হচ্ছে 1325 টাকা রিয়াকে যখন করে তখন তো আমাদের স্টাইলিস্ট থাকে স্টাইলিস্টকে আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে এই এইভাবে পড়াবি এই এইভাবে হেয়ার স্টাইলটা করবি একদম আর দেখুন রিয়াকে দেখুন কিরকম লাগছে আর এই যে সুন্দর জুয়েলারি এটা এইটা বলতে মনে পড়ে গেল এটাও কিন্তু শাড়ি স্টাইলে জুয়েলারি সেকশনে বিভিন্ন ধরনের ভ্যারাইটি জুয়েলারি রয়েছে আর তোমাদের যেটা পছন্দ শাড়ি অনুযায়ী ম্যাচ করে তোমরা এটা হচ্ছে ব্লাউজ এটার দাম বলে দিই 1325 টাকা একদম সাধ্যের মধ্যে খুব ভালো মেটেরিয়াল খুব মানে এগুলো নতুন জিনিস এসেছে শাড়ি স্টাইলে একদম নতুন প্রোডাক্ট এগুলো অন্য রকম দেখতে ভাই এই শাড়িটার রংটা কি দারুণ আমি বলেছিলাম অজানা বাংলা আগে 600 700 800 এর মধ্যে দেখেছিলাম অজানা বাংলাও আরো অনেক প্রিমিয়াম রেঞ্জে এখন নিয়ে আসছে হ্যাঁ দাদা তো তখনই বলেছিল যে একটু প্রিমিয়াম রেঞ্জে আরো ডিজাইন আসছে শুধু অপেক্ষায় থাকুন আর শাড়িটা আমরা বলবো একবার শাইনিংটা দেখতে যে এই সুতোটা কেন ব্যবহার করি আমি কটন শাড়ি এই শাইনিংটা আসে কি করে এই যে এটা সিল্কের শাইনিং একদম সিল্কের একদম এটা স্টাইল আছে বাহ ভালো হয়েছে শাড়িটা শুধু ভালো এটা বললে কম বলা হবে এটা একবার পরে দেখবেন প্লিজ 102 গ্যাস মাত্রায় এবং কেন অজানা বাংলা বলছি যে বাংলার ভিতরে আরেক বাংলা লুকিয়ে ছিল সেটাকে আবার বের করে নিয়েছি একবার পড়ে দেখুন প্লিজ প্লিজ একবার দেখুন এবং শাহাটিক স্টাইল আমার মনে হয় আপনারা ফোনে বুক না করে যারা কাছে আছেন একবার এসে দেখুন আমাদের কত স্টক রয়েছে আর যারা আপনারা বাড়িতে বসে কিছু করছেন যে আপনারা অপরাজিত থাকবেন তাদের সঙ্গে শাহাটিক স্টাইল সবসময় আছে পরাজিত লোকের সঙ্গে কিন্তু কোনো কোম্পানি নেই আপনারা আপনিও যারা করছেন তারাও একবার এসে দেখুন যে ডিফারেন্সটা কোথায় আছে একদম আমিও তো বলি আমি যখন ব্যবসাটা করি আমি তখন দেখি আমার ডিফারেন্সটা কোথায় আছে সেটাকে যদি বিক্রি তাহলে এক্সিবিশন করি প্রত্যেকেরই জরুরি আর এই অনুষ্ঠান দেখলে তোমরা তো গুটি কয়েক শাড়ি দেখতে পাবে আমি বলবো প্রতিষ্ঠানে আসো প্রচুর এক ঝলকে কত শাড়ি দেখতে চাও তার এই যে দেখুন এখন নতুন করে আমরা আগে কি করতাম ব্লাউজ আমাদের ওভার সাইজ আছে ওভার সাইজে বা অনেকে আছে যে এই ডিজাইনটাই আমি কেন করব আমি একটু ডিফারেন্ট নিজের মত করে নিজের মত করে আমি বানাবো সেই জন্যই কিন্তু এই ব্লাউজের প্রচুর সংগ্রহ ম্যাটেরিয়াল মানে সালোয়ার কামিজের কাপড় যে যা খুশি করতে হয় বর্ডার প্যাচিং সব এখন আমাদের কাছে রয়েছে ওকে আচ্ছা এটা কি ম্যাটেরিয়াল এটা ব্লাউজের ম্যাটেরিয়াল আমরা এখন খুব চাহিদা এটা আগে তো আমাদের এছাড়া হ্যান্ডলুমের তো রয়েছে চান্দেরিও রয়েছে এই যে এগুলো
আমরা নতুন করে আবার কাস্টমাইজ করছি। এগুলো কিন্তু একটু প্রিমিয়াম রেঞ্জ। হ্যাঁ, এটার দাম হচ্ছে 1150 টাকা। না, এই রেঞ্জটা আমাদের 650 থেকে স্টার্টিং হয়েছে। এটা কিন্তু 1 মিটার। একটা জিনিস হচ্ছে আমি বলে দিচ্ছি, এই ব্লাউজগুলো নিলে একটাই সুবিধা আছে, আপনারা ম্যাচিং এর কোনো দরকার হবে না, কারণ কি যেই কালারগুলো এর সঙ্গে ভিতরে রয়েছে সেই কালারগুলোর শাড়ি সবগুলো মিশে পড়া যায়। তাই না? আর এগুলো তো ডিজাইনার পিস, মানে এগুলো দিয়ে যে কোনো ধরনের শাড়ি কিন্তু খুব ভালো হবে। অনেকেই পিস অনেকে চাইছে যে না আমি ওই ওইরকম সবাই ডিজাইনটা লটকান দিয়ে আমি এরকম করবো না, আমি একটু অন্যরকম করবো, আমি গোল গলা করবো, আমি একটা নৌকর মতো শেপ করবো, মানে বিভিন্ন রকম প্যাটার্ন। সেই জন্য আর দেখলাম প্রচুর বিক্রি হচ্ছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু স্লিভ আছে, প্রত্যেকটাতে হচ্ছে স্লিভ দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে এটা। এরপর এটা দেখি, এই কুর্তিটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 865। এটা কিছু বলার আছে, এত সুন্দর দেখতে, এটা খুব সুন্দর দেখতে, মাত্র দাম 865। প্রাইসটা কিন্তু আমাদের খুব কন্ট্রোলে আছে, প্রাইস একদম সাধ্যের মধ্যে, কোনো প্রাইস এত হাইট করে একটু ডিসকাউন্ট করে দিলাম একদম না, তখন কিন্তু ঠকার ভয় থাকে। আমি অনেক জায়গায় দেখেছি প্রাইস প্রচুর হাইট করে অনেক ডিসকাউন্ট করে দিচ্ছে, সেগুলো কিন্তু আপনারা দেখ, অবশ্য এখন সচেতন হয়ে গেছে সব, সচেতন যদি না হতো তাহলে প্রিন্টেড সিল্ক সিল্কের শাড়ি এত বিক্রি হতো না। আমরা পুজোর জন্য স্টক করছি, সমস্ত জামাই ষষ্ঠী দিয়ে সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বাবা, পুজোর জন্য এই দেখো, সেটাই, এটা দাম হচ্ছে একদম সমস্ত কিছু ট্র্যাডিশনাল। এটা দেখো, এই যে দেশের কিন্তু এটা ট্যালি, এইটার উপর দেশের এই কাপড়টা কিন্তু জুট, জুটের উপরে কিন্তু প্রিন্ট করা একদম। তারপরে এই যে হাতার কাজটা কত সুন্দর হচ্ছে দেখো, প্যাচিং করা রয়েছে একটা দুটো তিনটে তিনটে মেটেরিয়াল দিয়ে। এটা দাম হচ্ছে 1045, 1045 এটার দাম। বাহ, এটা কি সুন্দর দেখতে, প্রত্যেকটা খুব সুন্দর, 960 টাকা দাম। এটা একটু জেনে নিই, এটাকে এই স্টিচিংটাকে বলে প্রিন্টেক্স, ভেতরের কাপড়টা কিন্তু পুরো, আবার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে, এটার দাম হচ্ছে আরো একবার বলে দিই 960 টাকা। আর এটা কিন্তু বাংলাদেশের জামদানি নয়, এটা আমার পশ্চিমবঙ্গের জামদানি, জামদানিটা দেখুন বাবা, এই জামদানির মেটেরিয়ালটা তো একদম, মানে কি বলবো, যে কেউ পড়তে পারবে এবং দোতারি করে সেই যে সিল্কটাকে করা হয়েছে। আর এই যে এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশে যে জামদানি গুলো হয় সেটা কটনের হয়। কটন হয়, কটন আর সিল্কে ট্রাস্ট করলে ওইটাকে ডাই যেহেতু করা হয় তখন সিল্কটা কটনটাকে খেয়ে ফেলে, সেই জন্য দেখবেন শাড়িটা ফেটে যায় একদম। এইটা কিন্তু তা হবে না, এটা যেহেতু ভেতরটাও রেশম, আর এই যে এটা আছে এটা ব্রাইট আর রেশম মিলিয়ে করা আছে। আচ্ছা, ব্রাইট বলে একটা, এটা পুরোটা রেশম দিলে প্রচুর কস্টিং পড়ে যায়, প্রচুর কস্ট, সেই জন্য এই যে ব্রাইট আর এটা, এটা কিন্তু খুব মিলিয়ে করা আছে বলে এটা নতুন দেখে, এটা আমাদের উল্টো আমাদের এখানকার জামদানি বাংলাদেশে যাচ্ছে। এটা আমার একটা গর্বের জায়গা যে আমরা খুব সুন্দর করে, দেখুন ভালো করে দেখাতে বলুন, এবং ব্রাইট এটা সেলফে করেছি, হাফ আপ করেছি, চার কালারে করেছি, এখন নতুন করে পুজোতে আসছে। অসাধারণ শাড়িটার মেটেরিয়ালটা, মানে এই শাড়িটাই দেখো কত সুন্দর করে হয়েছে, এরকম কাস্টমাইজ করা হয়েছে, কত ভালো শাড়ি। কেনা তো এটা রিচের বাইরে, একটু হয়তো মানুষের রিচের বাইরে, কিন্তু এসে একবার দেখতে আসবে যে বাংলার জামদানি আমাদের জামদানি কত হয়েছে। এই মেটেরিয়ালটাই তো দেখার জন্য এটা হাত দিয়ে দেখতে হবে, এত সুন্দর করে এরকম হাতে, এটা আমরা অজানা বাংলার জামদানি বলবো, আপনারা এসে বলবেন অজানা বাংলার জামদানি বলতে।
ও আচ্ছা এই সেগমেন্টেই শাড়ি তৈরি ছিল এই সব জামদানগুলো আবার নতুন এটা দামটা বলে দিই এটা দাম হচ্ছে 7370 টাকা 7370 হচ্ছে এই জামদানিটার দাম এই দাম কুটির শিল্প উদ্যোগ শাহ টেক্সটাইলের এটা দাম হচ্ছে 5395 টাকা ভালো আছে না শুধু ভালো ওয়া এটা সিল্কের মধ্যে হ্যান্ড প্রিন্ট করে সিল্কের মধ্যে হ্যান্ড প্রিন্ট করে ভিতরগুলোকে রাম দেওয়া হয় পুরো কি অসাধারণ সুন্দর ছবির মতো হয়েছে ছবি যেন এই সমস্ত শাড়ি আপনারা ওয়ার্ডরোবে রাখবেন আর কোনো দিন পুরো না চার জেনারেশন পাঁচ জেনারেশন যেহেতু সিল্ক ম্যাটেরিয়াল আছে খারাপ হবে না এগুলো রাখুন আর একটা আপনাদের জন্য সুখবর আছে যেটা হচ্ছে আমরা আসামের শোয়ালকুচিতে নতুন ভাবে যে পুরনোগুলোকে আমি গেছিলাম সেখান থেকে নতুন যে পুরনো সংগ্রহগুলো আমি এবং ওরা খুব ইন্সপায়ার হয়েছে যে আমাকে এত সম্মানিত করেছে মানে কি বলবো সেগুলো কিন্তু যখন ওদের একটা পর্ব করব সেই সম্মানগুলো আপনাদেরকে কিন্তু আমরা ফেরত দেবো যে আজকে যেই জায়গাটা এই অবস্থানটা এইটা তো কিন্তু আপনাদের জন্যই হয়েছে সেই জন্য ওরা খুব খুশি হয়েছে যে পুরনো যে ওটা তো একটা আমাদের ভারতীয় ভারতের একটা সংস্কার খুব সুন্দর এবং কত ভালোভাবে নতুন করে ওদেরকে ওই কালচারটাকে মানে ওই ঐতিহ্যটাকে রেখে নতুন ভাবে নতুন কালার ম্যাচিং এ আপনাদেরকে একটা পর্বই আমি করব আর যেই আমাকে সম্মানিত করেছে সেই সম্মানটা আপনাদের সম্মানিত করব আচ্ছা আচ্ছা নিশ্চয় এটা আমরা সকলে দেখার অপেক্ষায় রইলাম সেগুলো সব নিয়ে এসে ওগুলো থাকবে আপনাদের জন্য এই যে দেখো দেশ দেশের একটা প্লাজো দেখছি বাবা আমার দেশ আমার পণ্য মায়ের আঁচলের মতো থাকে সঙ্গে এক আকাশে দেখছি তারা আর এই দেশটা কিন্তু দিদির হাত থেকেই পথ চলা শুরু হয়েছে কি দারুণ প্লাজোটা দেখতে কি এই ধরনের প্রচুর এগুলো কিন্তু লুক আছে এগুলো প্রিন্ট না এগুলো উইভিং আছে এগুলো সব কিন্তু উইভিং আছে এটা দাম হচ্ছে 695 টাকা দাম খুব সুন্দর আমাদের অনুষ্ঠানের শেষের দিকে একটা শাড়ি দিয়ে আমরা আজকে পর্ব শেষ করব দুটো শাড়ি দিয়ে দুটো শাড়ি দিয়ে আচ্ছা খুব তাড়াতাড়ি লাগে দেখো এই শাড়িগুলো এগুলো সব ট্র্যাডিশনাল শাড়ি সব নতুন ভাবে আছে ওয়াও সুন্দর না সিলেন শাড়ি এটা আপনি যেই মানে পশ্চিমবঙ্গের হোক আর বিহারের হোক আর উত্তরপ্রদেশের হোক এই শাড়িটা যেই কোনো ট্র্যাডিশনাল মানে যে কোনো অনুষ্ঠানে পরে গেলে ভারতীয় কালচারকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ এক্সিলেন্ট শাড়ি এটা আর এটা হচ্ছে তোমার হাফ ফাইন জরি দিয়ে টিস্যু ওইভাবে করা আছে এই জরিটা আমি এখান থেকেই শিখেছি আমরা একটা বেঙ্গলে করছি ভালো করে দেখুন এই পর্বেই তো দেখালাম প্রথম একদম একদম এইখান থেকেই শিখেছি কটন আর জরি একসঙ্গে আচ্ছা টুইস্টেড রেশমি না কিন্তু রেশমি জরি তো টুইস্টেড করে এই যে ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা বেঙ্গলে করছি আচ্ছা এই যে এইটা এটা কিন্তু ওখানেই দারুণ দেখতে শাড়িটা এই কোটটা কিন্তু আপনার পাঠান নয় বা হায়দ্রাবাদি না এটা হচ্ছে রাজকোট পটলা রাজকোট পটলা এটা এটা পটলা ভারতবর্ষের তিন জায়গায় হয় একদম অল ওভার শাড়িটা হচ্ছে এরকম রয়েছে এটা ব্লাউজ পিস তো দেখো রয়্যাল ব্লুর উপরে যাচ্ছে সঙ্গে এরকম টিস্যু এফেক্টে বর্ডার যাচ্ছে টু প্লাই সিল্ক আর সিল্ক ম্যাটেরিয়ালের ট্যাগ রয়েছে একদম 100% সিল্ক শাড়ি তে সিল্ক মার্কেট ট্যাগ আর এটার দাম হচ্ছে 7985 টাকা এই যে কেন এই প্রিন্ট সিল্ক বলছি এই সিল্ক সত্যি মানে দেখলেই একদম অন্য রকম সুন্দর না খুব সুন্দর মানে এটা একদম মানে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু রেশমটা পশ্চিমবঙ্গের মালদার ডিডিবিপি আছে সিল্কের মধ্যেই আছে এটা কিন্তু কাতানের মধ্যে আছে ডিডিবিপি না ডিডিবিপি বলে প্রাইসটা কম হতে একদম স্ক্রিপ্ট করা আছে পুরো স্ক্রিপ্ট করা রয়েছে আর পুরো এটা তো হ্যান্ডে হয়েছে দাদা একদম হাতে হয়েছে একদম হাতে আর হাফটা কিন্তু এরকম দেখো প্যানেল পরে পরে গেছে কি ব্রাইট কি কালার গুলো ইউজ হয়েছে ব্ল্যাক রেড ইয়েলো হোয়াইট দামটা বলে দাও এটার দাম বলে দিই এই শাড়িটার দাম হচ্ছে 2535 এটা একটা ভালো শাড়ি দিয়ে আমাদের অনুষ্ঠান একদম একদম 2535 টাকা হচ্ছে এই শাড়িটার দাম আর আজকের মতো একদম আর সময় নেই ঘড়ির কাঁটা বলছে যে এখানেই থেমে যেতে হবে কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই শাহ টেক্সটাইলের সারা বছরের অফার সেই সঙ্গে ঠিকানা ফোন নাম্বার যেটা দাদা যাওয়ার আগে বলে দেবেন মানে ঠিকানা যাওয়ার আগে বলি আমার যে কোনো দামের মঙ্গল বেনারসি নিয়ে 5000 টাকা কেনাকাটায় পোলোবল 40 কেস 20000 টাকা কেনাকাটায় 40 কিলোমিটার গাড়ি পরিষেবা
আর প্লিজ 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 একবার আসুন অজানা বাংলাটা কি প্রতিষ্ঠানে এসে দেখবেন। আপনারা বুক ফোনে বুক করার থেকেও আমি চাইব একবার এসে আপনারা দেখবেন। আপনারা আসুন, এসে থেকে কেনাকাটা করুন, কোনো সমস্যা নেই। সমস্ত দায়িত্ব আমার এবং আমার পরিচালক। আমাদের ঠিকানা শাহাদেখেন হরিচলা বাংলা। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আর অনুষ্ঠান দেখলে। যে সমস্ত শাড়ি সহ কুর্তি অন্যান্য জিনিস তোমাদের পছন্দ হয়েছে পেতে হলে আমি বলবো অবশ্যই সাহা টেক্সটাইলে চলে এসো। আজকের মতো সময় শেষ, সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি, নমস্কার।